মানুষ তার ফেরেস্তা না, সেটা আমি স্বীকার করি। সেটা ধরে দেন আমরা অনেক হয় ভুল করি, আবার সবজি আমি নিজে করেছি ভুল সেদেশ। উনি কি লাভবান হওয়ার জন্য না কাউকে অন্য কাউকে লাভবান করার জন্য, নাকি আমি আত্মীয় স্বজনকে লাভবান করার জন্য? মানুষ প্রতিষ্ঠান করে, বাণিজ্যিক প্রতিষ্ঠান করে, লাভ করবে, মুনাফা করবে, বড় করবে। আমরাও লাভ করেছি, বড় করেছি, কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য যেটা বলি আমরা সামাজিক ব্যবসা। ব্যবসার মাধ্যমে মানুষের উপকার, যেখানে যে যিনি বিনিয়োগ করছেন তিনি কোনো মুনাফা নেবেন না। কাজে আমি এই বিষয়ের প্রবক্তা, সোশ্যাল বিজনেস যেটা বলি, সামাজিক ব্যবসা বলি। বিশ্বব্যাপী এটাকে প্রচার করার চেষ্টা করছে। আমি নিজে যদি এর উল্টা করি এটাও তার হলো না। কাজে যা কিছু করি এটাকে এটাকে পটভূমিতে রেখে বাকি যদি বিচার করেন, আমার খুব উদ্দেশ্যের মধ্যে কোথাও ব্যক্তিগতভাবে মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না। আমার সঙ্গী যারা আছে তারাও ওটার সঙ্গে মুনাফার জন্য আমি ভাগ পাবো এখানে এটার জন্য করেন, এটা লক্ষ্য ছিল, মানুষের উপকার হবে, এটা করতে পেরেছি তো করি নি। এটা বিতর্ক হয়, গ্রামীণ ব্যাংক নিয়েও বিতর্ক হয়, সব কিছু বিতর্ক হয়, কিন্তু আমরা মনে করছি এটা ঠিক জিনিস, এটা করা দরকার। এই সেজন্য বিভিন্ন জিনিসে আমরা চেষ্টা করেছি, সৌরশক্তি চেষ্টা করেছি, স্বাস্থ্যের চেষ্টা করেছি, বিভিন্ন হস্তশিল্পের চেষ্টা করেছি, বহু রকম 50-এর ঊর্ধ্বে কোম্পানি করেছি, একটার পর একটা জিনিসের জন্য কষ্ট করেছি। কোনোটাই ব্যক্তিগতভাবে লাভবান হবো এটার থেকে সেটার কোনো উদ্দেশ্য ছিল না। কাজে যেটার উদ্দেশ্য লাভবান হওয়ার বিষয় না, সেখানে অন্যের থেকে কিছু ভাগ দিয়ে কাকে দেবো, কোথায় যাবে সেটা, এই জিনিসটা পরীক্ষা করে করে দেখেন প্রত্যেকটা। যেটা উনি যোগ শ্রমিককে যদি কষ্ট দিয়ে থাকে, কী জন্য কষ্টটা দিল? উনি কি লাভবান হওয়ার জন্য, না কাউকে অন্য কাউকে লাভবান করার জন্য, নাকি আমি আত্মীয় স্বজনকে লাভবান করার জন্য? আমি সোশ্যাল বিজনেস করেছি, কোনো আত্মীয় স্বজনকে একটা ব্যবসা করিয়ে দিই নাই তো, এরকম পারতাম তো, বহু ব্যবসা করছি, দিলাম তোমার একটা সুযোগ। এটাও দেখবেন আশেপাশে কেউ নাই যে ব্যক্তিগতভাবে তারা লাভবান। এই পটভূমিতে এই সমস্ত বিচারের বিষয় আসছে, তা আসছে, এটা কেন আসছে সেটা আপনারাই বিচার করবেন, আপনারাই শুনতেছেন এগুলো তো। আমাদের জিনিসটা হলো যে আমাদের উদ্দেশ্য, আদর্শ, কর্মসূচি কোথাও ভিতরে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া, মালিক হওয়া। যেমন আমি বারে বারে বলতেছি যে আমার জীবনের উদ্দেশ্য ছিল যে আমি মালিক মুক্ত থাকবো, কিছুর মালিক হবো না, আমি সেটাই ফলো করে যাচ্ছি। যেখানে আমি মালিক মুক্তি হতে চাই সেখানে আমার একজনের থেকে কেড়ে আনতে হবে, কাটবে কোনো কারণ নেই। একটা ছোট্ট প্রশ্ন, স্যার আপনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন, বৈশ্বিকভাবে স্বীকৃত হয়েছে, আমরা সম্মানিত হয়েছি, স্যার এমন কিছু কি ঘটেছে যেটা আসলে অসাবধানতাবদ্ধ হয়েছে বা ইচ্ছাকৃত নয়? এটা তো হতেই পারে, মানুষ অসাবধানত হতে পারে, ভুল করতে পারে, মানুষ তার ফেরস্তা না, সেটা আমি স্বীকার করি। সেটা ধরে দেন আমরা অনেক হয় ভুল করি, আবার সব দিন আমি নিজে করেছি ভুল, সেদেশে আমার সঙ্গে যারা আছে তারা ভুল করেছে, সেদেশে এটা তো হবে, যে কোনো একটা কাজ করতে গেলে ভুলভ্রান্তি হবে। ভুলভ্রান্তি এক জিনিস, অপরাধ আর জিনিস, আচ্ছা এই দুটো কালজা করা, একটা ভুলভ্রান্তি একটা অপরাধ।